অঙ্কুশ দা অনেকদিন আগে আমাকে একটা কথা বলেছিল যে সোশ্যাল মিডিয়া একটা সার্কাস। সিরিয়াসলি আজকে কথাটা কিন্তু কোথাও গিয়ে সত্যি করে মানে প্রমাণিত হচ্ছে। আজকে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড চলছে, চলো প্রতিবাদের ঝড় তোলা যাক, হোক কলর অফ। যারা যারা কলর অফ করবে তারা প্রত্যেকে হিরো, যারা যারা চুপ থাকবে, যারা যারা মনে করছে এই ব্যাপারটায় নিরাপত্তা রাখাই ভালো, যেটা ঘটেছে পরিবারের সঙ্গে সেটা একমাত্র তারাই বুঝবে। কিন্তু আমি যদি সে ব্যাপার নিয়ে কথা না বলি, আমি সমাজের চোখে ভিলেন, বা কিছু একটা স্রোতের সঙ্গে যেটা ঘটছে তার সঙ্গে যদি গা ভাসিয়ে কথা না বলে যদি একটু উল্টো কিছু বলার চেষ্টা করি, সে আজকে রীতিরত রাতারাতি সমাজের চোখে একজন মানে অসুরের মতো মানুষে পরিণত হবে। এটাই তো হচ্ছে রিয়েলিটি। এদিকে বাসে ট্রেনে কোনোই দিয়ে হালকা করে মেয়েদের শরীরে টাচ করা লোকটা আজকে যদি রাত্রির বেলা মেয়েদের সঙ্গে প্রতিবাদে নেবে, চেঁচায় উই ওয়ান্ট জাস্টিস বলে, সে আজকে ভগবান হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে মোদ্দা কথা আজকে ব্যাপার। এবং এই যে এত লোক রাত্রির বেলা নাবছে, প্রতিবাদ করছে, সব কিছুই করছে, আমি ওনাদেরকে ছোট্ট একটা কথা বলি, আপনাদের রীতিমতো গা শিউরে উঠবে। আমার চেনা জানা অনেকজন মানুষের মধ্যেই, আমি নাটকের ভাগিদার হতে চাই না সিরিয়াসলি বলতে গেলে, আমার চেনা জানা বন্ধু সার্কেলের মধ্যে অনেককে বলতে শুনছি তা কারোর হয়তো প্রেম টেম চলছে যে চল আজকে ওখানে গিয়ে প্রেম করব, কেউ কেউ মেয়ে পটাবার জন্য ওখানে যাচ্ছে, ওই মেয়েটাকে চল খুশি করা যাবে যদি আজকে আমি এই প্রতিবাদে সামিল হই। এই তো চলছে ভাই, এই তো চলছে, এটাই আজকে সমাজের চোখে হিরো, এটাই আজকে সমাজের চোখে বিরাট বড় মানুষ। যে সমস্ত বাঙালিরা কদিন আগে অবধি স্বস্তিকা শ্রীলেখা এদের কালচার নিয়ে প্রশ্ন তুলতো, যখন এরা সিনেমায় কোনো বোল্ড সিন করতো, উল্টোপাল্টা সিনেমা করতো, যখন এরা অন্য কারোর সঙ্গে সম্পর্কে থাকতে থাকতে অন্য কারোর সঙ্গে প্রেমে জড়াতো, এদের নিয়ে উল্টোপাল্টা কথা লেখা হতো, সেটা মিডিয়া হোক বা মানুষজনের তরফ থেকে, যে এদের কোনো কালচার নেই, এরা একদম নির্লজ্জ বেহায়া মহিলা, এই ধরনের কথাবার্তা লেখা হতো। আজকে এরা প্রত্যেকে মানুষের কাছেই এখন হয়ে যাচ্ছে ভগবান। মানে আমি বলছি স্বস্তিকা শ্রীলেখা অবশ্যই খুব ভালো কাজ করছে, কিন্তু এই মানুষগুলি যারা আজকে এদেরকে সাপোর্ট করছে তারাই কদিন আগে অবধি কিন্তু এদেরকে উল্টোপাল্টা বলতো, কিন্তু আজকে এদেরকে সাপোর্ট করলে জানে আমাকেও মানুষ ভালো বলবে, তো চলো আজকে আমি যত যাই আগে বলে থাকি না কেন, আজকে এদেরকে নিয়ে পোস্ট করা মানে আমাকেও লোকে ভালো বলবে। এই তো চলছে সোশ্যাল মিডিয়াতে রিচ লাইভ, ফেসবুক সাবস্ক্রাইবার গেন, এইসবেরই হচ্ছে রিচ চলছে এখন সত্যি কথা বলতে গেলে। আর আলটিমেটলি এই ঘটনাটা কতটা কি জাস্টিস পাবে তাই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আস্তে আস্তে ঘটনাটা রাজনৈতিক দলাদলি এটা ওটা এটাভাবের মধ্যে চলে গিয়ে ক্রমশ শেষ পর্যন্ত যদি ধামাচাপা পড়ে যায়, আলটিমেটলি এত রাত জায়গা প্রতিবাদ এগুলো কোনো ভ্যালুই থাকবে না। ভ্যালু একটা জিনিসে থেকে যাবে, এই কটা দিন কিছু মানুষকে উল্টোপাল্টা বিদ্রুপ করা, কমেন্ট করা। আজকে দেবদাসকে যেটা ফেস করতে হচ্ছে সত্যি কথা বলছি আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে, হতাশ লাগছে। আমি সকালে জিদ্দাকে নিয়েও বলেছি, জিদ্দা তো নাও তাও একটা ভালো বক্তব্য রেখেছে বলে কিছু কিছু মানুষ জিদ্দাকে তাও প্রেস করছে, এ করছে। দেবদার সঙ্গে যেটা হচ্ছে একদম একদম খুব খারাপ হচ্ছে, খুব নোংরা হচ্ছে। দেবদা যখনই কোনো ছবি ছাড়ছে সেটা নিচে উল্টোপাল্টা কমেন্ট করছে। আমি একটা ভিডিও দেখলাম আজ থেকে এক কি দু বছর আগে হবে, এই যে ঘটনাগুলো আজকে ঘটছে, যে যে জিনিসগুলো ঘটছে, যে পলিটিক্সকে সাইডে রেখে দোষীদেরকে চরম শাস্তি দিতে হবে, এই যে কথাগুলো মানুষ আজকে বলছে, বা এই যে রাত জাগা প্রতিবাদ, এই কথাগুলো দেব রুগ্মিণী অনেকদিন আগে একটা ইন্টারভিউতে অলরেডি বলেছে, সম্ভবত কিসমিসের টাইমে আমি দেখছিলাম ইন্টারভিউটা। প্রবলেমটা হচ্ছে দেবদা ভুলটা করেছে ওটা দু বছর আগে বলে। যদি দেবদা আজকে এই কথাগুলো বলে দেবদা সমাজের চোখে হিরো হয়ে যাবে। সে কী করেছে, সে দু বছর আগে যেহেতু বলেছে আজকে, তখন কিন্তু মানুষজন শুনে কথাগুলো কোনো গুরুত্ব দেয়নি, যেহেতু তখন এরকম কোনো ঘটনা ঘটেনি, এরকম কিছু ঘটনা চারপাশে ঘটছে না, তখন যেহেতু এটা ট্রেন্ড নেই, তখন কিন্তু মানুষজন কমেন্টে গিয়ে দেবদাকে বলেনি যে দেবদা তুমি এটা কী সুন্দর কথা বললে, কেউ কিন্তু শেয়ার করেনি। কারণ তখন লোকের মনে হয়েছে যে এইসব নিয়ে আমরা আলোচনা করে কী করবো, চারপাশে তো কিছু হচ্ছে না, আমরা সেভ আছি চলো। তখন কিন্তু দেবদাটা নিয়ে কথা তুলেছিল, রুগ্মিণী মৈত্র কিন্তু বলেছিল যদি একদিনের জন্য পৃথিবী থেকে ছেলেদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হয় তাহলে তুমি কী চাও। রুগ্মিণী মৈত্র বলেছিল যে একটা দিনের জন্য আমি রাত্রিটা বেরোতে চাই, যেটা আজকে ঘটছে। এই কথাগুলো দেব রুগ্মিণী অনেকদিন আগে বলে দিয়েছিল, তারা শুধু আজকে চুপ বলে একটু নিজেদের মতো টাইম কাটাবার জন্য একটু বিদেশে গেছে বলে আজকে তাদেরকে সমালোচনা শুনতে হচ্ছে। অথচ এই দেব আমি আজ থেকে বলবো না, কয়েক 8-9 মাস আগের কথা বলছি, যখন প্রধান রিলিজ করে বাংলার মানুষজন দেবদাকে নিয়ে কী সুন্দর সুন্দর কথা বলছিল। কারণ দেবদা একজন সাংসদ হয়ে, একজন মানে তৃণমূলের একটা বিরাট পরিমাণ বড় একজন নেতা হয়েও নিজের সিনেমায় সমস্ত রকম রাজ্যের দুর্নীতি দেখিয়েছিল। সেখানে মিড ডে মিল দুর্নীতি হোক, সেখানে তোলাবাজি নিয়ে দুর্নীতি হোক, সেখানে শিক্ষক দুর্নীতি হোক, এই সমস্ত জিনিসগুলো দেবদা নিজের সিনেমায় দেখিয়েছিল। আজকে এই লোকটাকে নিয়ে তোমরা প্রশ্ন তুলছো, কজন পারে ভাই, কজন পারে এই দল থেকে, কজন এই জিনিসটা করতে পেরেছে নিজের দলের ভুলগুলোকে তুলে ধরার। আর যে ঘটনাগুলো আজকে হচ্ছে দেবদাস সেটা বহু আগে বলেছে যে পলিটিক্সকে সাইডে রেখে দোষীদেরকে নির্মম শাস্তি দিতে হবে, আমাদের এখানে তো সেটা হচ্ছে না, আলটিমেটলি তো আসল অপরাধী শাস্তি পাচ্ছে না, তাহলে এত প্রতিবাদের কী মূল্য হবে। আমরা চিঁচিয়ে ফেঁচিয়ে বেরিয়ে কয়েকটা দিনের জন্য নিজেদেরকে হিরো প্রমাণ করে আলটিমেটলি পরের দিনই আমরা শুনতেও পাচ্ছি যে ওই দিন রাত্রিরই কিছু কিছু ঘটনা ঘটেছে, তাহলে সেগুলোর এগেনস্টও প্রতিবাদ হোক। ওই একদিন প্রতিবাদ হলো, তার 2-3 দিন পর তো আরও কিছু মেয়ে একই ঘটনার শিকার হলো। এবং শুধু এটা মেয়েদের আন্দোলন নয়,
এটা যে আন্দোলনটা হচ্ছে, যেটা সবাই বলছে নারী আন্দোলন, নারী আন্দোলন, এটা মেয়েদের আন্দোলন নয়। একটা ছেলেও প্রত্যেক দিন যৌন হেনস্থার শিকার হচ্ছে, একটা মেয়েও প্রত্যেক দিন যৌন হেনস্থার শিকার হচ্ছে। এটা তার এগেনস্টে লড়াই, ছেলে মেয়ে উভয়ের লড়াই। কেন কিছু কিছু মেয়ে এই কথাটা বলছে বারবার যখন ছেলেরা আন্দোলনে যাচ্ছে, যে ছেলেরা এলে আন্দোলনটা ভেস্তে যাবে? কেন বস? এটা ছেলে মেয়ে উভয়ের আন্দোলন, কাল একটা ছেলের সাথে হচ্ছে, একটা মেয়ের সঙ্গে হচ্ছে, এবং মাঝরাতে। শুধু একটা মেয়ে সেফ সেফ যে নয় এমন নয়, একটা ছেলেও কিন্তু সেফ নয়। ছেলেরাও চুরি ডাকাতির শিকারির খুন খারাপির ঘটনা কি হচ্ছে না ছেলেদের সাথেও? এই সব কিছুর এগেনস্টে আন্দোলন, মেয়েরা রাত দখল মানে এটা কি? ছেলে মেয়ে উভয়ের রাত দখল এটা, এটা আপনারা কি ক্লিয়ার করতে পারছেন না? এদিকে আপনারা কিছু বিদ্রুপ করে, আপনারা কিছু কাউকে কমেন্ট করে। আর এই যে বলিউডকে নিয়ে তো আলোচনা হচ্ছে, বলিউডের আমাদের আয়ুষ্মান খুরানা পোস্ট করেছে বলে তাকে নিয়ে এত মাতামাতি। এই আয়ুষ্মান খুরানাই কিন্তু ওখানকার কেন্দ্রশাসিত যখন কোনো ঘটনা ঘটে, যেখানে ওখানকার কেন্দ্রের দলের একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গা থাকে, তারা কিন্তু মুখে কুলু মেটে থাকে। আজকে এখানকার মানুষজনকে নিয়ে, এখানকার রাজ্যে নিয়ে কথা বলে তাদের কিছু যায় আসবে না বলে তারা একটা কবিতা লিখে, একটা শায়রি লিখে পোস্ট করে বিরাট পরিমাণে ভিউজ জেনারেট করছে। আলটিমেটলি তারা কিন্তু ওখানে যখন কোনো বড় ঘটনা হয় তারা কিন্তু পুরো চুপ থাকে। সেখানে তো দেবদা তাও নিজের জিনিসকে পিছোচ্ছে। আজকে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল, বলিউডের কজন সরব হয়েছিল? আলটিমেটলি রাস্তায় নেমে কজন প্রতিবাদ করেছিল? আর সেই অডিয়েন্স যারা বলিউডকে বয়কট করবে বলেছিল, আজকে সেখানে বলিউডের সিনেমা, যখন আগে ওই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আগে হয়তো 250-300 কোটি 500-400 কোটি রেঞ্জে যেত, সেটা পরে 500-550 কোটি 600 কোটি রেঞ্জে চলে গেছে। তো এই হিপোক্রিটদের সঙ্গে আপনি কী আলোচনা করবেন? এরা বয়কট বলিউড বলছে, এদিকে স্ত্রী টু পাগলের মতো দেখতে যাচ্ছে। আজকে এই ঘটনাটা শুধু তো বাংলার নয়, এটা বাংলার বাইরে ছড়িয়ে গেছে। তো শ্রদ্ধা কাপুর মুখ খুলেছে, রাজকুমাররাও মুখ খুলেছে, কই তাদের সিনেমা তাহলে বয়কট করো তো, দেখতে যাওয়া বন্ধ করো তো। যাবতীয় যা কিছু হবে, যাবতীয় যা ঘটনা ঘটবে, সমস্ত কিছু দায় দেবদাকে নিতে হবে। সে তো যথেষ্ট করে বাংলার জন্য, কনসা ক করেনি, কত কী করেছে। আজকে সে কদিন একটু রিল্যাক্স হওয়ার জন্য ঘুরতে গেছে জাস্ট, তাও কিন্তু সে সমস্ত দায়িত্ব সামলে, সমস্ত কিছু করে, ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সে কিন্তু বিদেশে যায়নি, তারপর অনেক কিছু করে সিনেমা শুটিং ফুটিং কমপ্লিট করে সমস্ত কিছু করে তারা এই জিনিসটা পাশে। আর একটা কথা উঠছে, এই যে টয়লেট ফেডারেশন ভার্সেস যে ঘটনাটা ঘটেছে, সেখানে তো তারা একবারও বলেনি সাধারণ মানুষদের পাশে থাকতে, তারা নিজেদের মতো করে ঝামেলা করেছে। তারা কিন্তু সেখানে বলেনি যে সাধারণ মানুষ এটা নিয়ে পোস্ট করুন, কথা বলুন। তাহলে এই কথাটা বারবার উঠছে কেন, যে টয়লেট ফেডারেশন ঘটনা আমরা পাশে ছিলাম, এখন এরা কই পাশে থাকছে না তো আমাদের? আজকে দেবদানে মেনে নিলাম, একদিনের জন্য মাঠে নামলো, কথা হলো, তাহলেই দেবদাকে নিয়ে আবার ভালো রকম আলোচনা শুরু হয়ে যাবে, শেয়ার হবে, ফলোস হবে। আলটিমেটলি যারা এগুলো ঘটাচ্ছে আর কিছুই নয়, যারা সত্যিকারের প্রকৃত মানুষ তারা কেউ কিছু বয়কট করবে না, সব কিছু দেখবে, কিন্তু কিছু মানুষ রয়েছে এই সমস্ত ব্যাপারে গা ভাসিয়ে এইগুলোকে নিয়ে কথা বললে যেন ভিউজ হবে হবে। কিছু ইউটিউবারও রয়েছে এর মধ্যে, কিছু কন্টেন্ট ক্রিয়েটারও রয়েছে যারা হয়তো প্রথম প্রথম চুপ ছিল, কিন্তু এখন দেখছে এটা নিয়ে কথা বললে ভিউজ হবে হবে, তারাও কিন্তু মাঠে নেমে পড়ছে। তারা কিন্তু প্রথম যখন ঘটনাটা ঘটে কোনো কথা বলছিল না। তো এই মানুষদের আর কী বলবো, চারপাশে হিপোক্রিটে ভর্তি, একে ওকে বিদ্রুপ চলছে, ওকে ওকে এই চলছে। এদিকে এমন মানুষজন রয়েছে যারা পাশের বাড়িতে কোনো স্ত্রী স্বামীর দ্বারা অত্যাচারিত হয়ে যখন রাত্রিবেলা চেঁচাচ্ছে, সে কিন্তু বেরিয়ে প্রতিবাদ করে না। কোনো মেয়ে রাত্রিবেলা ফিরছে, কোনো ছেলে ফলো করছে, যখন এসে বলে যে কী হয়েছে, বাদ দিয়ে চলে বাড়ি চলে, কেউ কিন্তু পথে নামে না তখন। এই একটা দিন পথে নেবে, কিছু জানি কিছু হিরো তৈরি হয়ে গেছে, কিছু হিরোইন তৈরি হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি আজ থেকে 8-9 মাস পর যখন এই ঘটনা ধামাচাপা পড়ে যাবে, তখন যখন আবার কোনো ঘটনা ঘটবে, কজন কথা বলবে, আমার তাই নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে। এদের 10% মানুষকে পাওয়া যাবে কিনা। তো যাই হোক, দেবদার মনুষ্যত্ব নিয়ে, দেবদার মানবিকতা নিয়ে আমার মনে কোনো প্রশ্ন না কখনো ছিল, না কখনো থাকবে। ইভেন বোম্বাদার ক্ষেত্রে আমি একই কথা বলবো, বোম্বাদাকে নিয়ে কয়েকদিন ধরে প্রচুর আলোচনা হচ্ছিলো, এটা ওটা হচ্ছিলো। তো এই মানুষটা কিন্তু নিজের শো বাতিল করেছে, নিজের অনুষ্ঠান বাতিল করছে, যতটা পারছে করছে। তারা কী করবে ভাই এক্ষেত্রে, তারা এক্ষেত্রে কী করবে? বড় বড় সেলিব্রিটিরা শাহরুখ, সলমান, অক্ষয়, এরা কোনসা কথা বলে নিজেদের শাসক দলের বিরুদ্ধে? কথা কজন বলতে পারে? তাও তো সেখানে দেবদা একমাত্র লোক যে নিজের সিনেমা অন্তত পক্ষে দুর্নীতিটাকে তুলে ধরেছে, তাকে নিয়ে তোমরা প্রয়োগ করছো, সমালোচনা করছো, তাকে তোমরা বয়কট করবে বলছো? এমনি বাংলা সিনেমা তো দেখো না, কোনসা বাংলা সিনেমা দেখো? বাংলার বুকে তো হিন্দি সাউথের সিনেমা মার্কেটের বিজনেস করে চলে যায়, তো বয়কট তো অনেকদিন আগেই করে দিয়েছো, আর কী নতুন করে তোমরা বয়কট করবে? মানে এই বাংলাতে না আর কিছু হওয়া সম্ভব নয়। কদিনের এই প্রতিবাদ হবে, গর্জে উঠবে মানুষজন, তারপর আবার সব কিছু ধামাচাপা পড়ে যাবে। আর যারা যারা এই কদিন পথে নেমেছিল তারা বিরাট পরিমাণে এখন হিরো, আর যারা যারা চুপ থেকেছে, যারা যারা কোনো কথা বলেনি, যাদের মনে হয়েছে বাড়িতে হয়তো তারা আলোচনা করছে, তারাই সমাজের চোখে এখন ভিলেন। এই হচ্ছে মোদ্দাকথা ব্যাপার। এবং সবাই রিচ পেতে চাইছে, সবারই ফেসবুকে একটা ভিউজ দরকার, যান এই ব্যাপারটা নিয়ে কথা বলি, এখন দেবদাকে খিল্লি করি, ট্রেন্ড চলছে। কদিন পর দেবদা যখন আবার কোনো একটা ভালো কাজ করবে, দেখবেন এরাই দেবদাকে নিয়ে সুন্দর সুন্দর লেখা ছাড়বে, কথা বলবে। আচ্ছা, অরিজিৎ সিংকে নিয়ে এখন এত ভালো পোস্ট হচ্ছে,
অরিজিৎ সিং অবশ্যই একজন ভালো মানুষ, সবাই জানে, কিন্তু অরিজিৎ সিংকে নিয়ে কয়েকদিন আগেই কিছু লোককে আমি দেখছিলাম পুরনো একটা ভিডিও ভাইরাল করে, যেখানে অরিজিৎ সিং অকুত্ত অবস্থায় গালাগাল দিয়ে দিয়েছিল একটা মঞ্চে অনুষ্ঠান চলাকালীন, অনেক ইয়ং বয়সের, সেটাকে সবাই ভাইরাল করছিল যে দেখো এর আসল মানসিকতা দেখো। আজকেই তারাই কিন্তু আবার অরিজিৎ সিং যেহেতু একটা ভালো কথা বলেছে সবাই টুইট করছে। তো এই তো হচ্ছে যে দ্বিচারিতা। কদিন আগে অব্দি গ্রেগ চ্যাপেল বিরাট খারাপ মানুষ ছিল, সৌরভ গাঙ্গুলির জীবন বড়, আজকে সৌরভ গাঙ্গুলি খারাপ। আমি মানছি সৌরভ গাঙ্গুলির বক্তব্যটা যে খুব সঠিক আমি সেটাকে একবারও বলছি না, কিন্তু এই একদিনে এই একটা ঘটনার জন্য কিছু মানুষ বিরাট ভালো হয়ে যাচ্ছে, কিছু মানুষ বিরাট খারাপ হয়ে যাচ্ছে। আরে যারা প্রতিবাদে নেমেছে তাদের মধ্যেও যে অপরাধী নেই কে গ্যারেন্টি দিতে পারে বস? তুমি গ্যারেন্টি দিতে পারবে যে আজকে তোমার পাশে সবাই রয়েছে, তোমার রাত্রির বিপদ হলে ওরা এসে লাফাবে ছুটবে? নেই তবু, তাহলে কেন কিছু মানুষজনকে এইভাবে টার্গেট করছো? যাই হোক, এটা আমার বক্তব্য ছিল, যে কারণে বললাম প্রচণ্ড মন খারাপ হয়ে যাচ্ছে ব্যাপারগুলো দেখে, সোশ্যাল মিডিয়ার এই সার্কাস দেখে। জানি কদিন পর এগুলো সবই বন্ধ হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে দেখে খারাপ লাগছে, যে কারণে মনে হলো এটা নিয়ে আলোচনা করা দরকার। তো তোমাদের এটা নিয়ে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।